আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আজ থেকে আমরা ফ্রান্সের সকল প্রোডাক্টগুলোকে বয়কট করছি। লরিয়াল, গার্নিয়ার, বিক এর মতো সকল কোম্পানির সকল প্রোডাক্টগুলোকে আমরা বর্জন করব। আজ থেকে আমরা এই ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করব না। সবাই একসাথে শোন, মানুষে কিন্তু এই লরিয়াল, গার্নিয়ার আর এই বিগমিক ছাড়া অন্য তেমন কোনো কোম্পানির নাম মনে নাই। তো এই যে কোম্পানিগুলো মানুষের নামটা মনে নাই, ফ্রান্স থেকে ওই কোম্পানিগুলোর প্রোডাক্ট লটে কিন না, আমাকে নাই না, সিল সাপোর বদলে আমার কোম্পানি সিল বহাই দিলাম, নাম একটা দিলেই হলো মনে কর। হ, আর আমার মাথায় একটা ব্রিলিয়ান্ট প্ল্যান আছে, বুঝছিস? তুই এবার বিক্রি হতো চিন্তা করিস না, প্রোডাক্টের দাম মনে কর একটু বাড়াই দিয়া টাস করে 50% ক্যাশব্যাক মানে দেব। মাইনসের পকেটের টাকা আমাকে পকেটে আয় করবো, আর ডেলিভারি যখন মন চায় তখন দেবো, এগুলো বেরোবিস্তা, ঠিক আছে? মুস্তাক ফিরুল্লাহ, তুই ধুমায় অনলাইন বিজনেস করার প্ল্যান রেডি কর, আর প্রোডাক্ট নিয়ে আনার আগে আমার একটা কল দিয়া লইস, ঠিক আছে? রাখলাম। আর সবার লোকে এবার কইতে চাইছি, তার একটা বিজনেস সবার লোকে শেয়ার করলে আগে আমাকে ওরা করে নেব। রাখলাম ভাই। আচ্ছা, তুই কি বয়কটের মানে জানোস? না জানার কি আছে ভাই, এই গার্নিয়ার লরিয়াল বাদ শেষ। আচ্ছা, এই যে তুই বাইরে থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট আইনা নিজের কোম্পানির ছিল ছপ্পর মারবি, এই বিষয়টা ঠিক বুঝলাম না। আরে ওইটা মনে করো বিজনেস, বুঝো নাই? 25 দিন মে পয়সা ডাবল, সোনা তো হোগা। আসলে বয়কট বলতে সব রকমের সামাজিক এবং বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার মাধ্যমে প্রতিবাদ করা বোঝায়। আর তুই এই পরিস্থিতিটাকেই তোর বিজনেস প্ল্যান বানায় ফেলাইলি? Yeah, what's so wrong about it, bro? Short time, big money, rich nigga. তুই একজন মুসলিম তাই না? Of course, bhai. Do you think I'm a kafir, bro? তাইলে তুই এটা কেমনে ভাবতে পারলি? কম্পিটিশনের মার্কেট ভাই, চলতে তো হবে তাই না? আর আজকে আমি এটা না করলে আরেকজন করে ফেলবে কালকে, তখন তো আমি বাটে পড়ে যাবো। কম্পিটিশন, আমি তো চিপায় পড়ে গেলে পিছাই যাবো ভাই। তোর এই কথাটাও মনে রাখা উচিত যে সকল রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। তোর মৃত্যুর আগ পর্যন্ত তুই যতটুকু রিজিক তোর তকদিরে লেখা আছে সেই ততটুকু রিজিকই তুই পাবি। আর যে জিনিসটা তুই হালালভাবে উপার্জন করতে পারতি, সেই জিনিসটা তুই উপার্জনের জন্য হারাম একটা পথ বেছে নিলি। দেখ, আজকে আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতেছে, অপমান করতেছে, আর আমরা মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ হইতে পারিনি দেখে আজকে আমাদের আন্দোলন নিয়েও কত ধরনের কথা উঠতেছে। ঠিক কইছ ভাই, খালি একটাবার ভাইবা দেখ, এই বয়কটের আন্দোলনটা যে জায়গা থেকে যে যতটুকু পারে ততটুকুই করা উচিত, অথচ এটা নিয়েও কত ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হইতেছে। কিন্তু ভাই, এসব প্রোডাক্টের কী হবে? পৃথিবীতে আমরা বসবাসের সময় সবসময় কোনো না কোনো অল্টারনেটিভ ঠিকই বের করে নিছি, সো এটারও অল্টারনেটিভ থাকবে। আমাদের ভাইয়ারা আপুরা যে যে প্রোডাক্টটি ব্যবহার করুক না কেন, অবশ্যই সেটার ফ্রান্সের প্রোডাক্টের একটা অল্টারনেটিভ তারা ঠিকই বের করে নেবে। কিন্তু ভাই, আমি একা কী করব? ওয়েল, তুই যদি নিজেকে এখন একা মনে করস, এটা অনেক বড় একটা ভুল হবে। পুরো বিশ্বে যত মুসলিম আমরা আছি, সবাই একটা দেহর মতো, এক উম্মা। সো আজকে যদি তুই নিজে থেকে কোনো একটা অ্যাকশন নেস, সেটা দেখে কেউ একজন যদি আগ্রহী হয়, সেটা 1 লক্ষ মানুষ আগ্রহী হওয়ার সমতুল্য। ঠিক কইছো ভাই, কঠিন একটা সময় দিয়ে আমরা যাইতেছি, এর মধ্যে এইটি সুযোগ আমাদের সবার ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার, একসাথে কোনো কিছু বয়কট করার, একসাথে একটা অ্যাকশন নেওয়ার। রাইট, আচ্ছা আমি যা বলছি সব বইলে যা, আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। আর যাই হোক, হালালভাবে যা ইনকাম করবো, যা আসবে সেটা দিয়েই চলবো, কষ্ট হইলো পরিশ্রম হইলো আল্লাহ তাআলা সেটা কবুল করে নিক।
আমিন। আমি তো বয়কট করলাম ভাই, কিন্তু মনে একটা প্রশ্ন রয়ে গেল, আপনারা বয়কট করছেন তো?